আমার স্বামীর সাথে রাগারাগের এক পর্যায়ে সে আমাকে একশো তালাক দেয় এখন কি আমার তালাক হয়েছে স্বামী আমাকে রাগের বসে তালাক দিয়ে চলে গিয়েছে এখন আবার সে আমার কাছে আসতে চায় আমিও তাকে ভুলতে পারছি না সেক্ষেত্রে কি আমি তার সাথে দেখা করতে পারবো না তালাক হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে দেখা করবেন যদি তিন তালাক সে দিয়ে দেয় তাহলে আপনাদের দেখা করা সে এখন আপনার জন্য পরপুরুষ এখন তার সাথে দেখা করার কোনো ওয়ে নেই অতএব এই জায়গা থেকে খুবই সাবধান শয়তান যেন আপনাদেরকে কোনো ভাবে ধোকায় ফেলতে না পারে তিন তালাক যদি হয়ে যায় সেখানে আপনার সাথে আর দেখা করার কোনো ওয়ে নেই কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখুক ভালো একটা ব্যবস্থা করে দিক অতি দ্রুত আমরা দোয়া করি আমার স্বামীর সাথে রাগারাগির এক পর্যায়ে সে আমাকে 100 তালাক দেয় এখন কি আমার তালাক হয়েছে খুবই দুঃখজনক একটা বিষয় রাগারাগি অশান্তি সংসারে হবেই সেই জন্য যে আপনাকে একশো তালাক দিতে হবে এই নিয়ে একটি হাদিস্য রয়েছে অমর এ আল্লাহ চালা আনহুর সময় একজন তার স্ত্রীকে একশো তালাক দেয় অমর ফারুক ফারুক রাজিয়াল্লাহ চালা আনহু তাকে ডাকলেন এবং তার পিঠের মধ্যে সাতানব্বইটা ব্যথাঘাত করলেন বলেন যে তিনটা তালাকে তোমার বউ তালাক আর বাকি সাতানব্বইটা তালাক তোমার পিঠের উপরে দিলাম সো কেউ যদি তালাক বলে ফেলে রাগের মাথায় বলুক খুশি হয়ে বলুক হাসতে হাসতে বলুক মজা করে বলুক আসলে তালাকটা হচ্ছে এরকম যে ধরেন এটা একটা নাইফ ছুরি হ্যাঁ তা আমি এটা দিয়ে হাসতে হাসতেও যদি আমার হাতে আঘাত করি আমার হাত কাটবে যদি মন খারাপ নিয়ে যদি হাতে টান দিই তাও হাত কাটবে যদি রাগের বসেও যদি হাতে টান দিই তাও হাত কাটবে তিনটা জিনিস এমন রয়েছে যেটা মানুষ হাসতে হাসতে মজা করে দুঃখে কষ্টে যে কোনো হালতেই বলুক না কেন সেটা পতিত হয়ে যায় ফলে যায় তার মধ্যেই তালাক হচ্ছে একটা অতএব বিয়ের পূর্বেই আসলে এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে অধ্যয়ন করা উচিত তালাক বিষয়ে বিয়ে বিষয়ে রুজু বিষয়ে বিয়ের আনুষাঙ্গিক প্রাসঙ্গিক টোটাল ইসলামিক যে মাস আলা যে প্যাকেজটা এটাকে আপনাকে ভালোভাবে অধ্যয়ন করা উচিত ছেলে মেয়ে উভয়ের যার ফলে পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু আসলে বের হয়ে আসা যায়